নমস্কার আপনারা দেখছেন শান্তন টিভিও আমি রয়েছি আপনাদের সাথে আমি রাখি চোখ রাখছি এই মুহূর্তে প্রাইম নিউজে ইংরেজি বিষয়ক পরীক্ষা দিয়ে আগামী পয়লা মার্চ থেকে শুরু হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর দোসরা মার্চ থেকে ইংরেজি বিষয়ক পরীক্ষা দিয়ে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা বুধবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড ধনঞ্জয় গণ চৌধুরী জানিয়েছেন এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা তেত্রিশ হাজার জন এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা বত্রিশ হাজার একশো জন কন্টিনিউড পরীক্ষার্থীর সংখ্যা ৩১৫ জন কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীর সংখ্যা এক এক্সটার্নাল পরীক্ষার্থী সংখ্যা একশো জন এক্সটার্নাল কম্পার্টমেন্টাল পরীক্ষার্থী সংখ্যা তিরিশ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা পঁচিশ হাজার তিনশো জন এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা চব্বিশ হাজার দুশো জন কন্টিনিউড পরীক্ষার্থীর সংখ্যা তিনশো জন কম্পার্টমেন্টাল পরীক্ষার্থী সংখ্যা পাঁচশো জন এক্সটার্নাল পরীক্ষার্থীর সংখ্যা একশো বিরানব্বই জন ইকুয়েভ্যালেন্স পরীক্ষার্থীর সংখ্যা মাত্র জন ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থীর সংখ্যা তেইশ জন একটি মাত্র বিষয়ে পরীক্ষা দেবে শুধু একজন রাজ্যে মোট উনষাটটি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে আর ষাটটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ছাত্রছাত্রীরা যাতে স্বাভাবিকভাবে অনুকূল পরিবেশের মধ্যে পরীক্ষা দিতে পারে এর জন্য তিনি সকল অংশের মানুষের প্রতি আবেদন জানান পরীক্ষা হলের পবিত্রতা বজায় রাখার জন্য আহ্বান জানান পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করতে যাওয়া শিক্ষক শিক্ষিকাদের এই যে পরীক্ষা দিচ্ছে আমাদের ছেলেমেয়েরা আমাদের ত্রুপুরা আমরা এখানে যারা আছি আমাদের প্রত্যেকের ভাবা উচিত ওরা আমাদের পরিবারের ছেলে ওদের পরীক্ষার জন্য সামগ্রিকভাবে যত কিছু ওদের পরীক্ষার অনুকূল পরিবেশ বজায় থাকে সে কাজ করা উচিত আমি বিনীতভাবেই প্রত্যেকের কাছে অনুরোধ করব তারা যেন অন্তত পক্ষে আমাদের ছেলেমেয়েদের প্রত্যেকটা দিক থেকে ওদের ফেভারেবল অনুকূল পরিবেশ বজায় রাখার জন্য রাজনীতিবিদ সমাজকর্মী বা সমাজের প্রত্যেকটা বিভিন্ন দিক থেকে প্রত্যেকের প্রতি আমার বিনী বিনীত অনুরোধ আপনারা ছেলে মেয়েদের পরীক্ষার উপযোগী পরীক্ষার অনুকূল পরীক্ষার পরীক্ষার্থীদের পক্ষে মঙ্গলজনক যেন হয় ওদের আশীর্বাদ করবেন ওদের সর্বোতভাবে ওদের সুবিধে হয় এমন পরিবেশ বজায় রাখার চেষ্টা করবেন কুমারঘাট মহকুমার কাঞ্চনবাড়ি স্থিত ধানসিং চৌধুরী বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীরা রসায়ন বিদ্যার এর প্রশ্নপত্র বাংলার পরিবর্তে ইংরেজি হরফে পাওয়ার কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়ে ক্ষোভ অভিভাবকরা ছুটে আসে বিদ্যালয়ে বিদ্যালয়ের অধ্যক্ষের বিরুদ্ধে খেয়ালি অভিযোগ আনেন অভিভাবকরা অভিভাবকদের আশ্বস্ত করেন বিদ্যালয়ের অধ্যক্ষ কুমারখাট মহকুমার কাঞ্চন বাড়ি স্থিত ধনসিং চৌধুরী বিদ্যালয় বিদ্যার জ্যোতি প্রকল্পের অন্তর্গত অর্থাৎ এই বিদ্যালয়টি সিবিএসই পরিচালিত চলতি মাসের কুড়ি তারিখ থেকে শুরু হয়েছে সিবিএসি পরিচালিত মাধ্যমিক পরীক্ষা আর বাইশ তারিখ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মঙ্গলবার ছিল উচ্চ মাধ্যমিকের রসায়ন বিদ্যা বিষয়ক পরীক্ষা ধানসিং সিং চৌধুরী বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্র ছিল পাবিয়াছড়া বিদ্যালয় ধনসিং চৌধুরী বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে ছাত্রছাত্রীদের অভিযোগ তারা পরীক্ষা কেন্দ্রে গিয়ে রসায়ন বিদ্যার প্রশ্নপত্রে দেখতে পায় সবকটি প্রশ্ন ছিল ইংরেজি হরফে বাংলা হরফে কোনো প্রশ্ন লেখা হয়নি যার কারণে পরীক্ষা কেন্দ্রেই তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে পরীক্ষা কেন্দ্রে তাদের জন্য একজন ট্রান্সলেটর অর্থাৎ অনুবাদকের ব্যবস্থা করা হলেও তারা ভালোভাবে মন খুলে রসায়ন বিদ্যার উত্তরপত্র লিখতে পারেনি

বুধবার ধনসিং চৌধুরী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে ছুটে আসেন অভিভাবকরা অভিভাবকরা দেখা করেন বিদ্যালয়ের অধ্যক্ষ তরুণ কুমার মার সঙ্গে অভিভাবকরা অভিযোগ করেছেন বিদ্যালয়ের অধ্যক্ষের কারণে রসায়ন বিদ্যায় কম নম্বর পেলে এর জন্য কে দায়ী থাকবে এই প্রশ্ন তোলেন অভিভাবকরা তারা দাবি করেছেন ভবিষ্যতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার ক্ষেত্রেও কম নম্বরের কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে ছাত্রছাত্রীদের আমাদের ধর সিং চৌধুরী মেমোরিয়াল স্কুল লেখে নেয় যার কারণে আমাদের ছাত্ররা পরীক্ষায় বসার সঙ্গে সঙ্গে দেখলো যে তার বাংলায় লেখার কথা প্রশ্নটা ইংলিশে আইছে ইংরেজিতে আইছে কিন্তু সে আনসার করতে পারতো না বোঝার একটা সমস্যা হইব ভাষার একটা সমস্যা হইব সেই কারণে আজকে আমরা গার্জিয়ান যারা অভিভাবকরা আসছি ছাত্রছাত্রীদের নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে জানতে চাইলাম কি কি ঘটলো কেন ঘটলো এই অঘটনটা কেন ঘটলো এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় কেন ঘটলো প্রধান শিক্ষক এখন আমাদেরকে আশ্বস্ত করছেন যে আগামীকালকে যে উনত্রিশ ফেব্রুয়ারি যে পরীক্ষাটা আছে দ্বাদশী বিদ্যালয়ের যে সাবজেক্টটা আছে ওইটা বাংলা ভাষাতেই প্রশ্ন করা হইব এটা আশ্বস্ত করছেন এবং পরবর্তী সময় মাধ্যমিকের যে দুই তারিখের পরীক্ষা আছে বাকি যে পরীক্ষাগুলো আছে ওইগুলো বাংলা বাংলাতেই হইব তো আমরা প্রশ্ন করলাম স্যার গতকালকে যে পরীক্ষাটা গেল ছাত্রছাত্রীদের যে আনসার করতে পারলো না উত্তর দিতে পারলো না সেই প্রশ্নপত্রের নম্বরটা কিভাবে দেবে সমস্যা তো এটা শ্রেণীর বিদ্যালয়ের ছাত্র যারা এদিকে বিদ্যালয়ের অধ্যক্ষ তরুণ কুমার মা জানিয়েছেন রসায়ন বিদ্যার পরীক্ষার্থী ছিল মোট 34 জন এর মধ্যে 21 জন বাংলা হরফে লেখা প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে বাকি 13 জন ইংরেজি হরফে লেখা প্রশ্নপত্র পাওয়ার কারণে তাদের জন্য ট্রান্সলেটর অর্থাৎ অনুবাদকের ব্যবস্থা করা হয়েছিল বিষয়টি নিয়ে তিনি উচ্চতন কর্তৃপক্ষ সঙ্গে কথা বলেছেন পরবর্তী পরীক্ষাগুলোর ক্ষেত্রে যাতে এই ধরনের কোনো সমস্যা সৃষ্টি না হয় এর জন্য উচ্চতন কর্তৃপক্ষ আশ্বাস করেছেন বিদ্যালয়ের অধ্যক্ষ তরুণ কুমারদীপুরমাকে গত কালকে গেছে ওইটাতে ওই প্রশ্ন শর্টেজ পড়েছে সেটা আমি উচ্চ মহলকে জানিয়েছি পরীক্ষা সেন্টারের সঙ্গে যোগাযোগ করেছি তবে সামনের যে পরীক্ষাগুলি হ্যাঁ সেটা বাংলাতে হবে এরকম একটা পজিটিভ আশ্বাস পেয়েছে আমরা উপর মহল পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এই বড় সড় গলদের কারণে ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা গুরুতর সমস্যার শিকার হলে এর জন্য দায় থাকবে কে এই প্রশ্নটাই রীতিমতো আতঙ্কিত করে তুলেছে ছাত্র ছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও শান্তন টিভি ছড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেদ ছড়া রিয়াং পাড়া কমিউনিটি হলে বুধবার রিয়াং সম্প্রদায়ের সমাজ প্রতিদের নিয়ে এক অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস বক্তব্য রাখতে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন রিয়াং সম্প্রদায়ের সাধারণ মানুষ জীবিকা নির্বাহ করত জুম চাষের মাধ্যমে যার কারণে তাদের পক্ষে স্থায়ীভাবে পাকাবাড়ি নির্মাণ করা সম্ভব হয়ে ওঠেনি তাদের এই সমস্যার কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদেরকে স্থায়ীভাবে পাকাবাড়ি নির্মাণ করার সুযোগ করে দিয়েছেন

ধনপুর বিধানসভা কেন্দ্রের তেলকাজলা আট নম্বর বুথের মহিলা মোর্চার উদ্যোগে বুধবার কলম খেতে সজল চৌমরি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় শক্তি সংবাদ জমায়েত এই জমায়েতের মাধ্যমে দু পরিবারের বাইশ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে বরণ করে নেন ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথ ও সিপাইজলা জেলার জেলা সম্পাদক বিশ্বজিৎ ভৌমি জনসমাবেশ করেছেন যেখানে শুধুমাত্র মহিলাদের সংখ্যাই আমি দেখলাম যে এখানে যারাই রয়েছেন বেশিরভাগ মহিলা তো এটা একটা লক্ষণ ভালো লক্ষণ যে আগামী দিনে আপনারা এগিয়ে যাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট আমরা সিজুর হয়েছি কারণ আমরা যারা পুরুষ রয়েছি দেখেন এখানে বেশিরভাগ লোক পুরুষ বয়ে বসে রয়েছে আমাদের এখানে দু চারজন মহিলা রয়েছে তো সেটাও খেয়াল করতে হবে যে আজ আগামী দিনে যেন আপনারা সংখ্যাধারে এখানে বেশিটা এখানে বসে আমরা চেষ্টা করব এবং আপনাদের সেই কারণে আজকে এই শক্তি বন্ধনা এই শক্তি বন্ধনার মাধ্যমে নারীদেরকে এগিয়ে নেওয়ার যে পরিকল্পনা আমাদের প্রধানমন্ত্রী আমাদের দায়িত্ব সাতাশে ফেব্রুয়ারি বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ধর্মসভার মধ্য দিয়ে সম্পন্ন হলো আহ বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠান এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল পঁচিশে ফেব্রুয়ারি সেদিন ভোর পাঁচটা থেকে নগর কীর্তন সহকারে বুদ্ধি বৃক্ষে জল ঠালা সন্ধ্যায় প্রদীপ নিয়ে কীর্তন সহকারে এলাকা পরিক্রমা ছাব্বিশে ফেব্রুয়ারি ভোর ছটায় ছামনু নদীতে নির্মিত উপগুপ্ত অরহত মহাস্তবীরের পুজো দশটায় বুদ্ধ পুজো শেবলি পুজো ও ধর্মদেশ না হয় বিকাশ তিনটা বিকেল তিনটা থেকে পুনরায় শিলং উদয়পুর বদরপুর বাড়ি সহ বিভিন্ন বৌদ্ধ বিহার থেকে আগত ভিক্ষু সংখের দেশনা সন্ধ্যায় আকাশ প্রদীপ উত্তোলন এবং বৌদ্ধ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সাতাশে ফেব্রুয়ারি বৌদ্ধ পূজা শিবলি পূজা ভিক্ষু সংঘের পিণ্ডদান বিকেলে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ হয় বাউল গান পাশাপাশি সর্বসাধারণের জন্য ভোজন এবং খিচুড়ি প্রসাদ বিতরণের আয়োজন করা হয় ত্রিপুরা পাপেট থিয়েটারের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আন্তর্জাতিক নাট্য উৎসব উদযাপিত হয় এই উৎসব শুরু হয়েছিল ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে বুধবার এর সমাপ্তি ঘটে বাংলাদেশ সহ ব্রাজিল এবং স্পেন থেকেও নাট্য দল এসেছে এখানে সঙ্গে রয়েছে রাজ্য এবং পশ্চিমবঙ্গের দলও ত্রিপুরা থিয়েটারে এই বছর ৫০ বছর উনিশশো চুয়াত্তর সাল থেকে আমার বাবা স্বর্গীয় হরিপদ দাস এই দলটি তৈরি করেছিলেন আজকে পঞ্চানব পঞ্চাশ বছর আমরা এই পঞ্চাশ বছর উপলক্ষে ত্রিপুরা ইন্টারন্যাশনাল পাপের উৎসব দুই হাজার চব্বিশ মানে আয়োজন করেছি ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে আঠাশে আঠাশে ফেব্রুয়ারি অবধি এবং আমরা আন্তর্জাতিক আন্তর্জাতিক মানে আন্তর্জাতিকই করার চেষ্টা করেছি ভারতবর্ষের তিনটি দল ছাড়াও আমাদের থাকছে ইউএসএ থেকে একটি দল ব্রাজিল স্পেন থেকে আসছে বাংলাদেশ থেকে আসছে দিল্লি আর আমাদের দেশে দিল্লি থেকে আছে আমাদের দল আছে আমাদের দলে জুনিয়াররা করছে বর্ধমানের থেকে বর্ধমান দা পিটিয়ার্স আসছে আসছে আর আমাদের একটা ট্রেডিশনাল দল আছে এই মনাবরি বাইরে মানে ট্রেডিশনাল গা যারা ওনারা ওনারা করছে আর দিল্লি থেকে পদ্মশ্রী

পাশাপাশি একটা একটা বিশেষ দিন আমাদের কাছে গত সাতই নান্ধ সারা ভারতবর্ষে সারা ভারত জেলা বিজ্ঞান নেটওয়ার্ক একটা বিশেষ বিজ্ঞান প্রচার কর্মসূচি নিয়েছে আঠাইশ তারিখ বিভিন্ন রাজ্যে শেষ হচ্ছে এবং কেন্দ্রীয়ভাবে কলকাতায় মৌলালি যোগ কেন্দ্রে শেষ হচ্ছে এই মৌলালি আলী কেন্দ্রে যা হবে সায়েন্টিফিক টেম্পার একটা স্টেটমেন্ট প্রকাশিত হবে দেশের বর্তমান পরিস্থিতিতে সারা পৃথিবীর পরিস্থিতি বিষয়ে বিজ্ঞান আন্দোলনের সামনে চ্যালেঞ্জ মোকাবিলার সাথে এই স্টেটমেন্ট কাজ করবে আমরা একটা কঠিন সময়ের মধ্যে আছি এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায় শান্তন টিভি দায় যার ঐতিহ্য